বাংলাদেশকে নিজেদের 20তম বড় বাজার হিসেবে দেখতে চায় বিশ্বখ্যাত বেভারেজ প্রতিষ্ঠান কোকাকোলা। এজন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখবে তারা। বিজনেস রিপোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির দক্ষিণ পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট বিজয় পরশুরামন। জানান, বিশ্বে যেসব বাজারকে তারা প্রবৃদ্ধির জন্য সম্ভাবনা মনে করছে, বাংলাদেশকে তার অন্যতম হিসেবে বিবেচনা করে কোকাকোলা। একটি কোমল পানীয়, কিন্তু তার প্রভাব বিশ্বব্যাপী। 1893 সালে যাত্রা করা কোকাকোলা বিশ্বের সবচেয়ে ধনী আর প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর একটি। বাংলাদেশে তাদের উপস্থিতি 1963 সাল থেকে। গেল 55 বছরে কোকাকোলার ব্যবসা কেমন ছিল এই বাজারে, সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছিলেন এই কর্মকর্তা। We always believe that Bangladesh is one of our key potential markets for us to grow across the world. From a growth potential, Bangladesh is one of our top markets. So we've had a good journey till now in the last 55 years. But we are very excited to look forward to the next 55 years in that sense. We're looking at broadening our portfolio in terms of getting more beverages, because Bangladesh is a high energy, you know, lot of buzz in the marketplace. There's a lot of things happening here. So we'd like to take part in the whole consumer journeys here. বর্তমানে বিশ্বে প্রতিদিন তাদের নানা ব্র্যান্ডের পানীয় বিক্রি হয় 200 কোটি, তাতে বছরে বেচা বিক্রি ছাড়িয়ে যায় 4000 কোটি ডলার। তার মধ্যে বাংলাদেশ থেকে কতটা আয় হয় সেই পরিসংখ্যান না দিলেও দেশের বাজার কোকাকোলার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা তুলে ধরলেন পরশুরামন। There are lots of growth markets, but in that growth markets, Bangladesh is an important one for us, right? Because of the kind of population, the demographics, the opportunity it gives for a company like ours. We are clocking healthy growths last year. We look forward to healthy growths going forward, strong double-digit growths. We like to see it in the top 20 markets in the world. So that's significant and that's big. সেই লক্ষ্য পূরণে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে উৎসাহী কোকাকোলা। এতদিন তারা কোমল পানীয় বাজারজাত করে আসছিল দেশীয় অংশীদারদের মাধ্যমে। গেল বছর প্রথমবারের মতো নিজেরাই ময়মনসিংহের ভালুকায় একটি কারখানা গড়ে তোলে 6 কোটি ডলার খরচে। সব মিলিয়ে 2020 সালের মধ্যে মোট 7 কোটি 40 লাখ ডলার বিনিয়োগ পরিকল্পনা রয়েছে তাদের সামনে। As the growth happens, we will obviously have more opportunities for us to build the business here. So that's how we are looking at Bangladesh. We'll invest appropriately across all mediums in Bangladesh, across all big cities. And while we do this, we'll see how it kind of develop our portfolio going forward in the next 3 years. So given that, we have good scope to improve our distribution, good scope to increase our investments in Bangladesh. So from a marketing standpoint, so that's what we're looking forward to the next 3 years. দেশের কোমল পানীয় বাজারে অবশ্য প্রতিযোগিতাও ক্রমশ বাড়ছে। কোক স্প্রাইটের মতো পুরনো পণ্যে বিনিয়োগ বৃদ্ধি, সেই সঙ্গে নতুন নতুন ব্র্যান্ড বাজারে ছাড়ার মাধ্যমে সেখানে আধিপত্য ধরে রাখতে চায় কোকাকোলা। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।